হয়তো এতদিন ভেবেছেন শহর মানে একটি কংক্রিটের পাথরের জায়গা, যেখানে উঁচু উঁচু বিল্ডিং থাকবে, ট্রাম থাকবে, বাস থাকবে, ভিড় থাকবে, পুলিশ থাকবে, মিলিটারি থাকবে, জঙ্গিরা থাকবে, ডক্টররা থাকবেন, লয়াররা থাকবেন, জাজেরা থাকবেন। কিন্তু প্যান্ডেমিকের সময় বুঝে গেছেন কে আপনার কাছের মানুষ আর কে আপনার দূরের মানুষ। যাদের দেশ চালানোর কথা তারা বাড়ির ভেতরে লুকিয়ে আছেন, তার কারণ 72 বছর ধরে আমরা ডাস্টবিন তৈরি করেছি চারিদিকে, ওয়েস্ট তৈরি করেছি। তাই একটি 18 বছরের ছেলে চাকরি পাওয়ার জায়গায় সে নিজেই ওয়েস্ট তৈরি হয়ে যায়। আর ঠিক সেই জায়গায় ভাবুন একটি 80 বছরের মা রাস্তায় নেমে পড়ছেন, বাড়ির থেকেই নেমে পড়ছেন দেশকে বিল্ড আপ করবেন বলে। ভারতবর্ষের সেই লড়াই শুরু হলো যেটাকে বলে হাসি ফেরানোর লড়াই, মানুষের মানুষের পাশে দাঁড়ানোর লড়াই, যেটাকে বলে নেশন বিল্ডিং। হ্যাঁ, যেমন সূর্যের আলোতে গাছ বড় হয়, পাখিরা উড়ে বেড়ায় একটা উন্মুক্ত আকাশে, ঠিক সেইভাবে নিউজ পেপার ব্যাংক, অফবিট পাবলিশিং, গীতা আমার স্মৃতিসদনের হাত ধরে সোশ্যাল ব্যারিয়ার তৈরি করছে, সোশ্যাল ব্যারিয়ার তৈরি করছে। ছোট ছোট প্রকল্প, ছোট ছোট স্কিম, হাতে একটি অন্নপূর্ণার ভাণ্ডার। কিন্তু ভারতবর্ষের মায়েরা এক হচ্ছেন। যে ভারতবর্ষকে জন্ম দিয়েছে মায়েরা, সেই মায়েরা উঠে দাঁড়াচ্ছেন, তারা পাড়ার ইকোনমিকে আস্তে আস্তে ধরবেন এবং আমাদের ভবিষ্যৎ লিখবেন। আমরা এই ভারতবর্ষকে চাই যে ভারতবর্ষ আর অসহায় থাকবে না। আপনি যদি এই এপিসোডটা শুনছেন, তাহলে নিজের পাড়াতে, নিজের ক্লাবে, নিজের স্কুলে, নিজের কলেজে, নিজের অফিসে বা নিজের বাড়িতে মাসে একদিন নিজের চেনা পরিচিতদের ডাকুন, অনলাইনে তাদেরকে টাকা ট্রান্সফার করতে বলুন, আর কাছের বন্ধুদের বলুন বাড়িতে এসে একদিন পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিয়ে, যেন তারা এটা বলতে পারে যে আমরাও সোশ্যাল ব্যারিয়ার হলাম, আজ থেকে আমরা দেশের কাজে লাগলাম, আমরা প্ল্যাটফর্ম খুঁজে বেড়াচ্ছিলাম, সেই প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান আমরা তৈরি করেছি যেটা ছিল বহু বছর ধরে, শুধু তাকে করে নিয়েছি সোশ্যাল সেন্টার। এখান থেকেই মায়েদের পেনশন হবে, এখান থেকেই ছাত্রদের জন্যে ইন্ডাস্ট্রি খোলার ফান্ড তৈরি হবে, এখান থেকেই দোকানদাররা এক হয়ে একটা নতুন ভারতবর্ষের ছবি আঁকবেন, যেখানে প্রচুর প্রচুর মানুষ এমপ্লয়মেন্ট পাবেন, এখান থেকেই পলিটিক্যাল পার্টিরা তাদের ইশতেহার বার করবে, আর মঞ্চ লাগবে না। শেক্সপিয়ারের কথা মতন পুরো পৃথিবীটাই একটি মঞ্চ, আমরা সেখানে সবাই নাটক করছি। আজকের নাটক হচ্ছে কীভাবে মায়েরা দেশের অর্থনীতিকে ধরছেন এবং হাসি ফেরাবেন আপনারও মুখে। আর একা একা বাঁচবেন না, আমাদের সঙ্গে জুড়ুন। এইবার শুনুন মিতা শিকদারকে। নমস্কার, আজকে 18ই অক্টোবর গীতা আম্মা স্মৃতিসদনের তরফ থেকে আজকে মাতৃপ্রণাম জানানো হচ্ছে। এখানে মাতৃপ্রণামে যে মায়েরা এসেছে, সেই মায়েদের থেকে একটু জেনে নেব যে মায়েরা কি অনুভব করছে। দিদি, এই যে মাতৃপ্রণাম দেওয়া হয়েছে, তোমরা তো কোভিডের সময় কাজ করেছো এত কষ্টের মধ্যে, তা তোমরা কীভাবে করেছো কাজ, তোমরা কীভাবে নিজেদেরকে সিকিউর রেখেছো? আমরা অনেক কষ্ট দিয়ে আমাদের করেছি, কাজও ছিল না, আমরা অর্ধেক দিন বসেও ছিলাম, কাজ নেই, ওই কোনো রকম সংসার চলেছে আমাদের, এখন আয়ার ডিউটি করি আমরা। আচ্ছা, আয়ার ডিউটি করছো, তা তোমার কেমন লাগছে যে তোমরা তো বলতে গেলে এক ধরনের কোভিড ওয়ারিয়ার, আয়ার ডিউটি কাজ করছো, এই কোভিড পেশেন্টদেরও তোমার নিয়েছো, তোমাদের কেমন লাগছে যে সব বড় বড় মানুষের তো সম্মান দেওয়া হয়, তোমাদের তো আমরা দিই, তোমাদের কেমন লাগে সেটা বলো। ভালো লাগছে, আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে, হ্যাঁ তাই আলোচনা হচ্ছে যে এখানে এসে খুব ভালো লাগছে। তোমরা কোথা থেকে এসেছো? নিকাশি পাড়া, 12 নম্বর ওয়ার্ড বল না, 12 নম্বর ওয়ার্ড। আচ্ছা দিদি, তুমি কিছু বলো। বলো তোমরা, বলো সবাই একসঙ্গে বলো। ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, আমরাও আয়ার করি।
আচ্ছা, এই যে মধ্যখানে তো আয়া দিদি যে নিচ্ছিল না, তোমার তো খুব কষ্ট হয়েছে, তা সেই টাইমে তোমরা কিভাবে কাটিয়েছো? আচ্ছা, কেমন লাগছে? ওই যে 90 দিন 100 দিন যে কষ্ট ছিল, সেই কষ্টের তো আজকে একটা প্রাপ্তি। তোমরা তো মা, তা মা হিসেবে গর্বিত হচ্ছে তো, তা আমি কি ভালো কাজ করতে পারছি? এই আশীর্বাদটি তোমরা করো। দিদি ভালো লাগছে তোমার? আচ্ছা, আমরা চেষ্টা করব যাতে তোমাদের পাশে সারা জীবন দাঁড়াতে পারি অল্প অল্প করে, কারণ রোজ দিন তো সম্ভব না, চেষ্টা করব। আমাদের খুব আনন্দ লাগছে, আনন্দ হচ্ছে খুব। আমাদের এমন দিন যাচ্ছে মানে বলার নেই, যেমন যেমন এমন দিন গেছে, কোনোদিন হয়তো একবেলা খাওয়া যায় একবেলা খাওয়া। এখন আয়ের কাজটা করে মানে ঠিকঠাক এরকম হচ্ছে না, এখন আয়ের কাজ পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, করোনার ভয়তে নিচ্ছে না, এটাই হচ্ছে। আমিও আয়ার ডিউটি করি, পাচ্ছি না বলে বাড়িতে বসে আছি, কোনো রকমের দিন আনছি দিন খাচ্ছি। ঠিক আছে, তো আজকের দিনটা আমার খুব ভালো লাগছে। সুব্রত পাইন, আমার সম্পর্কে শাশুড়ি মা হলে ওনাকে বিশেষভাবে আজকে মানে মানে সাধনের সঙ্গে সম্মানের সঙ্গে বিশেষভাবে ওনাকে সম্মানিত করা হলো। এই যেন একটা বিরাট পাওয়া একটা মনে হয়, শুধু আমার শাশুড়ি মা কেন, আজকে ওনাদের পরিকল্পনা এই যে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবেই চলছে, তা এরমভাবে এত সুন্দর প্রোগ্রাম এত শর্ট টাইমের মধ্যে, স্পেশালি এখন এই COVID-19 মধ্যে যে চলছে, এবং এনারা যে সার্থকভাবে মানে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওনার এই সংস্থাকে বিশেষভাবে মানে আমি এতটাই অভিভূত, আমি অতটা কিছু বলতে হয়তো পারছি না হয়তো, কিন্তু বিশেষভাবে আনন্দিত, এবং যেন মানে কোথায় যেন একটা সুর থেকে যায় যে যেন মানে যে এনারা করছে, তার মানে এনারা চিন্তাভাবনা করেন, এই যে বৃদ্ধ বৃদ্ধা দেখা তো অনেকে তো ভাবেনি না, হ্যাঁ এনারা যে ভেবে এই প্রচেষ্টাকে এই এখানেই শুরু নয়, আজকে প্রোগ্রামটা আমি যে যতটুকুই শুনলাম যে এখানে পরে এবং বিভিন্ন জায়গায় ওনারা এরকম বিভিন্ন এরকম মা দিদা রয়েছেন, তা সবার উপরে তিনি মা, এটাই বড় কথা, পৃথিবীও তো আমাদের কাছে মাই তো, তা সেই মায়েদের ওনারা কিছুটা দেখুন মাঝে যে মায়েদের ঋণ তো আমরা কেউই শোধ করতে পারবো না, তাও যারা বৃদ্ধা যারা পৃথিবীটাকে এতদিন দেখে এলেন এবং আগামী জীবনে তারা কি তাদের আরও দীর্ঘায়ু কামনা করে তাদের জন্যে পুষ্পার্ঘ মনের আন্তরের একটা প্রতিফলন আমরা পেলাম, এ সত্যি বলা যায় না। আমি আমার সারা জীবনে আমার 54 বছর জীবনে আমি প্রথম দেখলাম, শুনেছি কিছু, কিন্তু এরকম যে মানে মানে সেটা রূপায়িত হতে পারে মানে এনাদের দ্বারাই বোধহয় সম্ভব। ওনাদের সবাইকার প্রতি আমার আন্তরিক ভালোবাসা, এবং ওনারা আরও অনেক এগিয়ে যেতে পারে পারুক ভবিষ্যতে, মানে আমি এতটাই অভিভূত, আমি হয়তো আর বেশি কিছু বলতে পারছি না, ভীষণ ভালো লাগলো। এতে আমার বয়সী আমার কটি বন্ধু এবং আমি, আমরা সবাই দিদাদের খুব ভালোবাসি, এবং আমার এই প্রোগ্রামটিতে পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে এবং আমি খুব আনন্দিত। তোমার নামটা? আমার নাম সৌমিলি পাইন, আমি আজকে খুব আনন্দিত। দাদা দিদিদের একটাই প্রশ্ন, আজকে যে গীতা আমার স্মৃতিসদনের তরফ থেকে মাসিমাকে যে ফেসিলিটেট করা হলো, তাকে যে মাতৃ প্রণাম জানানো হলো, তাতে আপনাদের কেমন লাগছে? দেখুন, আমি একটা কথাই বলবো, আজকে গীতা আম্মার স্মৃতিসদন আমাদের বাড়িতে, আমার বাড়ির ঠিকানা 7 নম্বর বন্ধু সরকার স্ট্রিট কলকাতা 12। আমার মাকে আজকে মাতৃ প্রণাম জানালো ওরা, এরপরে ওদের শ্যামবাজারে খুব বড় প্রোগ্রাম, প্রচুর মাকে মাতৃ প্রণাম জানাবে বিকেল 5:30-5:30 থেকে শুরু করে, এইভাবে চলছে ওদের কর্মযোগ, এইভাবে চলছে ওদের কর্মযোগ, এই কর্মযোগের মাধ্যমে ওরা অনেক কাজকর্ম করছে, এমন কাজকর্ম করছে যেগুলো ভাবা যায় না, মানুষের জন্য প্রতিনিয়ত করে যাচ্ছে, এবং আমি জানি ওরা এই কর্মযোগে জয়ী হবেই, বিরাটভাবে জয়ী হবে। এর পরবর্তী রয়েছে ওদের আশ্রমিক চিন্তাধারা, এখানে মানে বোধরাতে একটা আশ্রমের পরিকল্পনারা করছে, স্বামী কৃষ্ণমাচারি গোস্বামীর স্মৃতিসদন, এই আশ্রমটা ওরা পুজোর পর থেকে শুরু করবে। লকডাউনের সময় প্রচুর লোককে বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ ইত্যাদি প্রভৃতি ওরা করেছে, এখন এই কর্মযোগটা ওদের যেটা চলছে এটাকে আমি বলবো একটা বিশেষ ধরনের সাধনা। সাধনা মানে এই নয় যে ঘরে বসে ধ্যান করা,
এটাই সাধনা, যেটা ওরা করছে এটাই সাধনা, ওরা এটাতে জয়ী হবেই আমি এটা চরমভাবে আশা করি এবং আমি ওদের সঙ্গে ভীষণভাবে যুক্ত হতে চাই এই কাজের জন্য। দিদি তুমি কি বলবে? নমস্কার, আমার নাম মৌসুমী পাইন। হ্যালো, অ্যাকচুয়ালি আমি এটা আমার বাপের বাড়ি, আমার মাকে এখানে সম্বোধনা জানানো হলো, আমি জানতামই না একদম এই ব্যাপারটা। তো আমি দাদার কাছে শুনলাম আমার দাদা দিদিরা সব আসবেন, তো আমি সেদিন থেকে গতকাল থেকে আমি খুবই উৎসুক হয়ে আছি ঘটনাটা দেখার জন্য। আমি আগে আসলে এই ঘটনা এইরকম পরিস্থিতি আমি দেখিনি কোনোদিনই, যার জন্য আজকে আমার মাকে সম্বোধনা দিয়ে আমার মা তো বটেই, এরপর আমি শুনেছি দাদা দিদির কাছে আরও সবাইকে সাংবাদিক ওখানে দেওয়া হবে, সেখানেও আমার মায়েরা আছেন, কিন্তু এই পরিস্থিতিটা দেখে আমি আজকে খুব আনন্দিত। মন থেকেই বলছি যে আমি ভাবিনি এত সুন্দর যে মায়েদেরকে যে এত সুন্দর সম্বোধনা জানানো যায়, এটা আমি আগে কখনো দেখিনি, যার জন্য আমি ভীষণ ভীষণ আনন্দিত। আমি চাই আমার দাদা দিদিরা আরও অগ্রগতির পথে এগিয়ে যাক, এটা আমার ঈশ্বরের কাছে কামনা, নিশ্চয়ই দাদা দিদিরা পারবে। এর জন্য আমি খুব খুশি, খুব আনন্দিত, সবাইকে আমি আমার অনেক আন্তরিক ভালোবাসা জানাই। আমাদের এই সাধনায় কোনো মন্ত্র নেই, কোনো তন্ত্র নেই, কোনো পূজা নেই, কোনো পাঠ নেই, শুধু একটি কথা ভাববেন যখনই একা বসে থাকবেন, আপনি কি একটা ওয়েস্ট? আমাদের ভারতবর্ষে কোটি কোটি মানুষকে ওয়েস্ট তৈরি করা হয়েছে, তাদেরকে নিয়ে ভাবাই হয়নি। ছোট বয়স থেকে একটি মানুষকে ওয়েস্ট তৈরি করা হয়, তোর দ্বারা এটা হবে না, তোর দ্বারা সেটা হবে না। আমরা মনে করি 90 বছরের মাও একটি দেশকে নতুন করে বানাতে পারেন, তিনিও হাসি ফেরাতে পারেন। আজকের প্রতিবেদন দেখে যদি মনে হয় যে আমরা আর একা নই, আমরা একই সূত্রে গাঁথছি আস্তে আস্তে করে একটি মালাতে, তাহলে উঠে দাঁড়ান, নিজের পাড়াকে তৈরি করুন একটা হেল্প সেন্টার হিসেবে, যেটাকে সোশ্যাল সেন্টার বলা হবে ভবিষ্যতে, আর আপনি হবেন সোশ্যাল ওয়ারিয়ার। যেভাবে আর্মি বর্ডারকে প্রোটেকশন দেয়, সেইভাবে আপনি পাড়াতে কাউকে অসহায় থাকতে দেবেন না, এই প্রতিজ্ঞা করুন। ধন্যবাদ।